আজ আমি বানাবো খোকা ইলিশ। কাঁচা লঙ্কা থেঁতো করছি বেশি করে কড়ার মধ্যে। এবার আমি ইলিশ মাছগুলো একে একে দেবো। আর ডিমও হয়েছে একটু, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, না দিলেও হয়, নুন দেবো। এবার বেশি করে সর্ষে তেল দেবো একটু। এবার নেড়ে চেড়ে মাখিয়ে নেবো ভালো করে। জল দিলাম অল্প, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, জলটা টেনে যাবে, তেল ছাড়বে, তখন আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার আমি ঢাকনা খুলছি, হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল ঝোল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে।